ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী আর ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন, ভাঙচুর হয়েছে ক্যাম্পাসের কয়েকটি হলে। ইটপাটকেল নিক্ষেপ আর ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। দফায় দফায় ককটেলের বিস্ফোরণও ঘটানো হয়েছে ঢাকা মেডিকেলের সামনে। সংঘর্ষ ছড়িয়েছে ঢাকা মেডিকেলের ভেতরেও। ছাত্রলীগের নেতারা তাদের 100 কর্মী আহত বলে দাবি করেছেন, আর কোটা আন্দোলনকারীরা বলছেন তাদের প্রায় 200 জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিজয় 71 হলে কোটা আন্দোলনকারীদের আটকে রাখা হয়েছে, এমন খবর ছড়ালে হলের দিকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে আন্দোলনকারীরা। হলের ভেতর আগে থেকেই ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থান, সেই দিক থেকেও আসে পাল্টা আক্রমণ। দুপক্ষের মধ্যে চলতে থাকে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, লাঠিসোঁটা নিয়ে চলে উভয় পক্ষের মারামারি। উত্তাপ ছড়িয়ে পড়ে বঙ্গবন্ধু হল, জিয়া হল এবং জসীমউদ্দিন হলেও। ভাঙচুর করা হয় বিজয় 71 হলের ভেতর মোটরসাইকেল আর জানালার গ্লাসে। আন্দোলন 1-1.5 ঘন্টা যাওয়ার পরে আমি উপর থেকে লক্ষ্য করি যে আমার বাইকে ওরা বাইক ভাঙচুর করছে। হল গেটে ঢুকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এবং তারা হল গেটে ইট পাটকেল এবং আপনারা যদি দেখেন হলে চল্লিশ মিনিট ধরে চলে কোটার পক্ষে বিপক্ষে সংঘর্ষ। এতে আহত হয় দুপক্ষের শিক্ষার্থীরাই। ততক্ষণে কোটা আন্দোলনকারীরা ছড়িয়ে ছিটিয়ে অবস্থান নেয় বিভিন্ন হলে। বিকেল 4টা নাগাদ পুরো ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেয় ছাত্রলীগ। রাজু ভাস্কর্য থেকে নীলক্ষেত, চানখার পুল, শাহবাগ সহ পুরো এলাকা জুড়ে চলতে থাকে ছাত্রলীগের মিছিল। এর আগে দুপুর 12টা থেকে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। সমাবেশে যোগ দেয় ঢাকা মেডিকেল, ইডেন কলেজ, ঢাকা কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা। সবকটা তারা নিয়ে যাবে, আমরা সাধারণ শিক্ষার্থীরা মেধাবী কিছুই পাবো না, সেটা তো হতে পারে না। আমাদের অনেকেই কিন্তু সরকারি চাকরির প্রতি খুব বেশি ইন্টারেস্টেড না, কিন্তু আমরা এখানে কেন এসেছি, দেশের সাধারণ মানুষদের জন্য কথা বলার জন্য, 5% নামানোর জন্য আমার ভাইদের সাথে আমরা সংগ্রামে যোগ দিতে দিয়েছি আজকে থেকে। আন্দোলনকারীদের নিয়ে অপমানজনক বক্তব্য প্রত্যাহারের দাবি জানায় কোটা সংস্কার আন্দোলনকারীরা। ইনডাইরেক্টলি রাজাকার বলা হয়েছে, আমাদের প্রতিবাদটা আজকে এটাই যে উনি ওনার বক্তব্য ফিরিয়ে নেবেন। ভালোভাবে তিনি সবাইকে আমাদের সাধারণ শিক্ষার্থীদের রাজাকার বলে সম্মানিত করেছেন। অ্যাকচুয়ালি আমরা তো রাজাকার না, তার ওই বক্তব্যটি আসলে এক্সপ্যান্ড করা উচিত। এটি হচ্ছে আমাদের একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া, এটি আমাদের মূল কাজের অংশ নয়। আসলে মারামারির ঘটনায় আহতরা ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ইডেন কলেজেও মারামারির ঘটনা ঘটেছে, সেখানে আহত কয়েকজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।